Assalamualaikum warahmatullahi wabarakatuh। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পাচ্ছেন দুই খাতক খাচ্ছে, রুটি আসার আগেই খাওয়া শুরু করে দিয়েছেন। আজকে আমরা খাবো এবং আড্ডা দিব, আশা করি সঙ্গেই থাকবেন। অনেক মজাদার কথা হবে, আড্ডা হবে। আপনারা পাইলে চলে আসতে পারেন, দাওয়াত রইল। চলেন আমরা খাওয়া শুরু করা যাক, লেটস গো। প্রশ্ন করছে যে টাকা, টাকাটা কি মনে করি? টাকা সকল সমস্যার মূল, আমি যেটা মনে করি। সব সমস্যা না, টাকা খালি মেয়ে মানুষের সমস্যার মূল। আপনি টাকা কিছু মনে করেন? বেসিক্যালি একটা বিষয় আছে, কাজ করলাম 30 দিন, হাতে টাকা না, যখন বেতনটা হাতে পাই তখন মাথা জুড়ানোর চিন্তা করা যায়। কার জন্য এটা করতে হবে, নিজের জন্য এটা করতে হবে, ফ্যামিলি এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, বিভিন্ন ধরনের প্রেশার নিজের উপর ক্রিয়েট হওয়া লাগে। আমার মনে হয় টাকাই সমস্যা মূল। আমি মনে করি টাকা কিছু না, এনজয় দ্য লাইফ, ভেরি স্পেশাল এনজয়। টাকা না থাকলে এনজয় কিভাবে করবেন? এনজয় ইজ দ্য হ্যাপি, টাকা আজ আছে কাল নাই, এনজয় সারা জীবন আছে। টাকা না থাকলে আমি কিভাবে করবেন? টাকা দিয়ে কি এনজয় কিনা ভাই? টাকা দিয়ে এনজয় কিনা ভাই? মনে সুখ থাকলে এনজয় সবভাবে হয়। কিন্তু আপনি তো বিপরীত ধর্মের লোক, তো সুখী হতে হবে। আমি দিই আপনার অবশ্যই খাওয়া যেত, খাওয়া যায় তুলে তা না, কিন্তু নিজের একটু পরিশ্রম করা লাগবে, একটু সরঞ্জাম তৈরি করা লাগবে। ওর মধ্যে একটা উৎসাহ থাকতো, একটা ভয় থাকতো, কাজ থাকতো, ওর মধ্যে একটা হাসি খুশি থাকলো। কারণ হয়তো কারণ কারো বাড়িতে মুরগি চুরি করলাম বলে, মশলা তার বাড়িতে আনলাম বলে, এনে গেলাম বলে। আসল লাইফ কিন্তু বেসিক্যালি ওইটাই, যখনই মানুষ টাকার কিছু ধরনের শুরু করছে তখনই তাদের সমস্যাগুলো গুরুতর হওয়া শুরু করছে। টাকার কারণে পার্থক্য জিনিসটা হচ্ছে, ধনী বড়লোক জিনিসটা হচ্ছে, তখন হয়তো বা ধনী জিনিসটা থাকতো না। এই টাকা কিন্তু পার্থক্য তৈরি করছে। আসলে টাকা দরকার, সব ক্ষেত্রেই টাকা দরকার, দরকার না যে তা না। জন্মগত কর লাগে, এটা কোনটা নেই কিছু কিছু ক্ষেত্রে অভ্যাস জিনিসটা খুবই মারাত্মক আকার ধারণ করে, ওটা অভ্যাসের ভিতরে পড়েছে। অভ্যাস মানে টাকা, তার অর্ধকোটি টাকা আছে কিন্তু তার বাবা মারা গেলে তার বাধ্যতামূলক কল্পনা হিন্দু ধর্মের ভিতরে পরে যারা যাকে বাবা মা মারা যায় তারা 30 দিন ভিক্ষা করা লাগে। একটা মারা গেলে একসাথে আজকের মতন খাওয়া দাওয়া আড্ডা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।